জ্বালানি তেলের পর বাড়লো গণপরিবহনের ভাড়া আন্তঃজেলা ও দূরপাল্লার বাসে কিলোমিটারে বেশি দিতে হবে 40 পয়সা মহানগরীতে 35 পয়সা সর্বনিম্ন ভাড়া 10 টাকা পরিবহন ইস্যুতে প্রশ্ন করতে চটলেন ওবায়দুল কাদের জ্বালানি ইস্যুতে জিজ্ঞাসা করতে বললেন বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে বাড়তি দাম প্রত্যাহারের দাবি বিএনপির প্রতি লিটার পেট্রোল বিক্রি হচ্ছে 2 ইউরোর বেশি বাংলাদেশি মুদ্রা যেটি 232 টাকা প্রতি লিটার 106 রুপি যেটি বাংলাদেশি মুদ্রায় কনভার্ট করলে দেখা যায় 137 টাকা 80 পয়সা বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের চেয়ে বাড়তি দরে বিক্রি হচ্ছে জ্বালানি তেল সবচেয়ে বেশি ফ্রান্সে ভারতীয় লিটারে 5 টাকা পর্যন্ত বেশি একই দিনে বাংলাদেশ সফরে চীন ও মার্কিন শীর্ষ কূটনৈতিক রোহিঙ্গা প্রত্যাবাসনে বেইজিং এর সহযোগিতা চাইল ঢাকা বন্ধুসুলভ সম্পর্ক রেখে স্বার্থ আদায়ের পরামর্শ এবং গাজীপুরে চলন্ত তাকুয়া পরিবহনের স্বামীকে ফেলে দিয়ে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার 5 টাঙ্গাইলে বাসে ডাকাতি ও সংঘবদ্ধ ধর্ষণের মামলায় 3 আসামির স্বীকারোক্তি দেখছিলেন শিরোনাম প্রবাসী সময় সঙ্গে আছি আমি আফরোজা মৌটুসি জ্বালানি তেলের সঙ্গে বাড়লো গণপরিবহনের ভাড়া দূরপাল্লা ও আন্তঃজেলার বাসে প্রতি কিলোমিটারে বেড়েছে 40 পয়সা আর ঢাকা ও চট্টগ্রাম নগরীতে কিলোমিটারে বেড়েছে 35 পয়সা সর্বনিম্ন ভাড়া বাসে 10 টাকা মিনি বাসে 8 টাকা রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে গণপরিবহন মালিক শ্রমিক সহ 25 সংস্থার সঙ্গে 5 ঘন্টার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় শনিবার বিকেলে বনানীতে বিআরটিএ কার্যালয়ে গণপরিবহন মালিক শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে বসে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা মালিক সমিতি সহ সরকারি বেসরকারি 25 সংস্থার সঙ্গে টানা 5 ঘন্টা চলে ভাড়ার হিসেব নিকেশ বৈঠক শেষে রাতে বিআরটিএ চেয়ারম্যান জানান নতুন ভাড়ার তালিকা ব্রিফিংয়ে বলা হয় দূরপাল্লা ও আন্তঃজেলা রুটে চলাচলকারী বাসে প্রতি কিলোমিটারে সর্বোচ্চ ভাড়া 1 টাকা 80 পয়সা থেকে 40 পয়সা বেড়ে যাত্রী প্রতি গুনতে হবে 2 টাকা 20 পয়সা আর ঢাকা ও চট্টগ্রামে চলাচলকারী বাস ও মিনিবাস প্রতি কিলোমিটার 2 টাকা 15 পয়সা থেকে 35 পয়সা বেড়ে হয়েছে 2 টাকা 50 পয়সা পুনর্নির্ধারণ করা হলো 2 টাকা 20 পয়সা এটা দূরপাল্লার ক্ষেত্রে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে আগে ভাড়া ছিল 2 টাকা 15 পয়সা কিলোমিটার প্রতি এখন এটা নির্ধারণ করা হয়েছে 2 টাকা 50 পয়সা ঢাকার আশেপাশে যে জেলা ঢাকার এই জেলাগুলোতে আমাদের ভাড়া নির্ধারণ করা হয়েছে 2 টাকা 50 পয়সার জায়গায় 10 পয়সা কমিয়ে 2 টাকা 40 পয়সা এটা বরাবরই 10 পয়সা কম থাকে বাস মিনিবাসের মিনিমাম যে ভাড়াটা ছিল এটা 10 টাকা 8 টাকা এটা পূর্বে তাই আমরা বহাল রেখেছি বিআরটিএ বলছে নতুন ভাড়া কার্যকরে কোনো অনিয়ম পেলে মালিক সমিতিকে সঙ্গে নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে যাত্রীদের কথা বিবেচনায় ভাড়া সমন্বয়ের নতুন সিদ্ধান্তকে মেনে নিয়ে বাস মালিক সমিতির হুঁশিয়ারি নতুন ভাড়া কোনো বাস মালিক না মানলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা ফুলের উপরে ওনারা ফোকাস করছেন আমরা যাত্রী সাধারণের কথা বিবেচনা করে আমরা সেটাই মেনে নিয়েছি যে ঠিক আছে এটার সাথে আমরা ঐক্যমত পোষণ করব শ্রমিক সংগঠন থাকবেন আমাদের ভ্রাম্যমাণ আদালত থাকবে কোনো অনিয়ম পেলে আমরা তাৎক্ষণিক তার বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব গেল বছর জ্বালানি তেলের দাম 23% বাড়লেও পরিবহন মালিকদের দাবির মুখে গণপরিবহনে ভাড়া বাড়ানো হয়েছিল 27%। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। এদিকে জ্বালানি তেলের দাম বাড়ায় সড়কে দিন ভর ছিল অরাজকতা দূরপাল্লার বাস স্বাভাবিক নিয়মে চলাচল করলেও রাজধানীর সড়কে পরিবহনের সংখ্যা ছিল কম বাড়তি ভাড়া আদায়ে জনদুর্ভোগ চরমে পৌঁছায় কোথাও কোথাও চালক ও হেলপারের সঙ্গে যাত্রীরা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তেলের দাম বৃদ্ধির পরে প্রথম সকাল রাজধানীতে যারা গণপরিবহনে যাতায়াত করেন তাদের সবারই অভিজ্ঞতা অনেকটা এমনই শুক্রবার মধ্যরাতে জ্বালানি তেলের দাম বাড়ায় শনিবার সকাল সকালই প্রভাব পড়ে নগর জীবনে বাড়তি ভাড়া আদায় নিয়ে বাসের চালক হেলপার ও যাত্রীদের তুমুল বাকবিতণ্ডা অভিযোগ হঠাৎ তেলের দাম বাড়াতেই গুনতে হচ্ছে দ্বিগুণ ভাড়া বাড়তি ভাড়া নিচ্ছি না 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 ভাড়া বেশি নিচ্ছি না স্যার
ছাড়াবের ভাড়া যেটা তাই শেমুলি ভাড়া হইছে 40 টাকা 50 টাকা ভাড়া নিচ্ছে তেলের দাম তো যাই বাড়ছে কিন্তু ভাড়া তো ডাবল হয়ে গেছে কোনো ধরনের নির্দেশনা না থাকলেও প্রতিটি বাসেই গুনতে হয়েছে বাড়তি ভাড়া এতে বিপাকে যাত্রীরা জানান খুব যদিও বাস চালক ও শ্রমিকদের বক্তব্য উল্টো বাড়তি ভাড়া কন্ডাক্টর নেয় বাড়তি ভাড়াটা আর কি আমাদের ড্রাইভারে দেয় না আবার তেলের বাড়তি মূল্যের কারণে নগরে কমেছে গণপরিবহন বিআরটিসি বাস চলাচল স্বাভাবিক থাকলেও অভ্যন্তরীণ রুটে অন্যান্য দিনের তুলনায় সড়কে কম ছিল বাস চলাচল এতে প্রতিটি স্পটেই বাসের অপেক্ষায় থাকতে দেখা যায় যাত্রীদের সকাল থেকে আমি দাঁড়িয়েছিলাম এখন অনেকক্ষণ যাব একটা বিআরটিসি গাড়ি শুধু পেয়েছিলাম ওটা আমি উঠতে পারিনি 46 টাকা বাড়ায় দিয়েছে 10 টাকা বাস থেকে একটা কথা হইলো 46 টাকা একটা মানানসই অক্টেন কিন্তু 90 টাকা সেই অক্টেন হচ্ছে 135 টাকা এই যে মাঝখানে যে 45 টাকা বাড়লো এই ভর্তি কে দিব এটা তো আমার দিতেছে যাত্রী তো আমার দিতেছে না অনেকক্ষণ পর একটা আসে তাও মানে ভর ভরে আসে এখান থেকে লোক নিতে পারে না এদিকে দূরপাল্লার সকল গণপরিবহন স্বাভাবিক নিয়মে চলাচল করলেও কোনো কোনো বাসে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ রয়েছে গাবতলী থেকে আর কে বাসে গেছে বগুড়াতে 250 টাকা নিয়েছে আজকে এসেছি বগুড়া থেকে আর কি একই বাসে 450 টাকা নিয়েছে 200 টাকা বেশি নিয়েছে আজকে ফার্ম গেট এখানে সাধারণত 20 টাকা ভাড়া হয় আর স্টুডেন্টে 10 টাকা ভাড়া হয় আজকে 30 টাকা নিয়েছে ভাড়া না বাড়াইলে আমাদের পক্ষে গাড়ি পরিচালনা করা সম্ভব না এটা সরকারের ম্যানেজমেন্টও জানে কারণ যে ভাড়াটা তারা নির্ধারণ করে দিয়েছিল আগের ভাড়ায় আগের তেলের ভাড়ায় এদিকে দিন পেরিয়ে সন্ধ্যা সন্ধ্যা শেষে রাত ভোগান্তি থেকে রেহাই নেই গণপরিবহনের ভরসায় থাকা নগরবাসীর দিন শেষে ফেরার পথেও একই দুর্ভোগ নিয়ে বাড়ি ফেরার যুদ্ধ প্রচন্ড ভোগান্তি হচ্ছে যেখানে যাচ্ছে ভাড়া বেশি দিতে হচ্ছে তেলের দাম বাড়ার কারণে আপনার গাড়ির সংকট হয়ে গেছে তবে হঠাৎ বিজ্ঞপ্তি দিয়ে তেলের দাম বাড়ানোকে অযৌক্তিক বলে মনে করছেন পরিবহন চালক ও যাত্রীরা এসএম লোকসাউন সময় সংবাদ ঢাকা রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে অন্যান্য দিনের চেয়ে দ্বিগুণ ভিড় দেখা যায় বাড়তি চাপে তেল না পেয়ে ফিরেও গেছেন অনেকে এমনকি নতুন দাম সমন্বয় করতে দেরি হওয়ায় কিছু পেট্রোল পাম্প বন্ধ রাখা হয় হঠাৎ করেই বেড়ে গেল জ্বালানি তেলের দাম যেন আরেকটি নতুন চাপ যোগ হয়েছে নাগরিক জীবনে শুক্রবার মধ্যরাতে নতুন দাম কার্যকর হওয়ার খবরে যারা তেল নিতে পারেননি শনিবার সকাল থেকে ভিড় করেছেন পেট্রোল পাম্পে অনেকে দাম বাড়ার খবর না জেনেই এসেছেন তেল কিনতে চার দিন যাবত তেল নেয়নি তো যে কারণে জানি না কি আজকে বাড়াইছে না জানতাম না যে হঠাৎ করে তেলের দাম বাড়ছে সকালে উঠে এই যে আইসে দেখলাম যে দুই পাম্পে আমার ফিরে দিছে এই পাম্পে এসে তেল পাইলাম আর কি নতুন দাম সমন্বয় করতে দেরি হয় কিছু পেট্রোল পাম্প বন্ধ রাখা হয় তবে তেলের সরবরাহ সংকট নেই নতুন প্রাইজেই কতবার নেব ওই মনে করে আসছি আর আসে দেখি বন্ধ আমার রাত্রেবেলাও তেল দিয়ে গেছি এখনও দিচ্ছি যতক্ষণ আর তেল আসে ততক্ষণ চলবে তেলের দামের এই বৃদ্ধিকে অস্বাভাবিক হিসেবে বলছেন ব্যক্তিগত যানবাহনের মালিকরা এতে খরচ বাড়বে অন্তত 50%, যার প্রভাব পড়বে সাধারণ মানুষের জীবনযাত্রায় হিসাব করে দেখলাম যে প্রায় 8-10 হাজার টাকা আমার মান্থলি বেড়ে গেল আর ডিজেল আমদানি করতে হয় ডিজেলের দাম বাড়ছে এটা ঠিক আছে কিন্তু অক্টেনের দাম বাড়াইলো কোন যুক্তিতে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন বলছে একবারে না বাড়িয়ে ধাপে ধাপে তেলের দাম সমন্বয় করার প্রস্তাব দিয়েছিলেন তারা বিশ্বের পরিস্থিতি তেলের অনেক প্রাইস হাইক হয়েছে এবং আপনার ধরেন ডলারের প্রাইস হাই এই কারণে আমরা ওনাদেরকে বলছি যে যদি সমন্বয় একেবারে আন্তর্জাতিক বাজার সাথে করতে হয় তো এটা ধাপে ধাপে করেন একবারে করেন না পাবলিক এটা সহ্য করতে পারবে না এইটা ওনারা 2-3 বারে করলে পারতেন না একবারে নিয়ে গেছেন তো এটা সমস্যা 89 টাকা থেকে সর্বোচ্চ 52% দাম বেড়ে অক্টেন 135 টাকা আর 80 টাকা থেকে সর্বনিম্ন 45% দাম বেড়েছে ডিজেল ও কেরোসিনের সানবীর রূপল সময় সংবাদ ঢাকা এদিকে জ্বালানি তেলের বাড়তি দামের প্রভাব পড়ছে পণ্য পরিবহনেও চালক বলছেন বাড়বে খরচ প্রভাব পড়বে ভোক্তা পর্যায়েও যশোর থেকে ঢাকার দূরত্ব 273 কিলোমিটার এ পথটুকু পণ্য নিয়ে যেতে ট্রাক ভেদে প্রয়োজন হয় কমপক্ষে 80 লিটার তেল যেখানে শুধু তেল বাবদ খরচ হতো 6,500 টাকা আর টোল ভাড়া ও অন্যান্য আনুষঙ্গিক খরচ সহ মোট ব্যয় গিয়ে ঠেকত 10,000-এ বর্তমানে প্রতি লিটার ডিজেলের দাম 114 টাকা হলে যশোর থেকে ঢাকায় পণ্য নিতে শুধু তেলেই ব্যয় হবে 9,000-এর বেশি অর্থাৎ 273 কিলোমিটারের পথে পণ্যবাহী পরিবহনে শুধু তেলের পেছনেই বাড়ছে 2,500 টাকা রাতারাতি জ্বালানি তেলের দাম 42.5% থেকে 51.6% বাড়ানো হয়েছে 2001 সালের পর জ্বালানির দামের সর্বোচ্চ বৃদ্ধি এটি প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে ট্রাক চালকরা পরিবহন বন্ধ রেখেছেন
ঠিকমতো ভাড়া না পেয়ে সকাল থেকে অলস সময় পার করেন ট্রাক মালিক ও শ্রমিকরা। এই অবস্থায় কিলোমিটার প্রতি ট্রাকের ভাড়া নির্ধারণের দাবি জানান তারা। সংশ্লিষ্টরা বলছেন, তেলের মূল্য বৃদ্ধির কারণে খরচ বেড়ে যাবে 20%। চিটাগাং থেকে যে টাকায় ভাড়ায় আসছি তাছাড়া এখন আরো 7,000 টাকা গাড়ির থেকে দিয়ে তেল ভরা লাগবে। আমাদের ভাড়া তো বাড়বেই, কিন্তু এই ভাড়ার পণ্য যে আমরা টানি, এই পণ্যগুলো সারা বাংলাদেশে মানুষ ব্যবহার করে, এই পণ্যের দামগুলোও বাড়বে। এদিকে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহজাহান খান বলেন, ভারতের সাথে বাংলাদেশের তেলে দামের ব্যবধান থাকায় দেশ থেকে তেল পাচার হয়। পাচার রোধে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছে সরকার। ভারতে যে তেলের দাম আর আমাদের তেলের দামের পার্থক্য থাকার কারণে এখানে তেল এখান থেকে পাচার হয়, সেটাও রোধ করা দরকার। আর এছাড়া অন্যান্য বিবেচনা এটা করা হয়েছে। নারায়ণগঞ্জে সকাল থেকে ফতুল্লার বিসিক শিল্পনগরী, সংলগ্ন পঞ্চবটি কার্গো ও কাভার্ড ভ্যান স্ট্যান্ডে এবং শহরের নিতাইগঞ্জের কার্গো স্ট্যান্ড থেকে পণ্যবাহী কোনো গাড়ি বের হতে দেখা যায়নি। তেলের দাম কমানোর দাবিতে বিক্ষোভ করেন শ্রমিকরা। তেলের দাম বৃদ্ধির কারণে স্ট্যান্ডের গাড়ি, সমস্ত গাড়ি বন্ধ। সরকারের কাছে একটা দাবি, তেলের দামটা কমায় দেয়। প্রভাব পড়েছে জেলে পল্লীতেও। মৎস্যজীবীদের দাবি, সমুদ্রে মাছ শিকারে খরচ বাড়বে প্রায় দ্বিগুণ। হুমকিতে পড়ার শঙ্কায় তাদের জীবন জীবিকা, ফলে ভোক্তা পর্যায়েও দাম বাড়ার আশঙ্কা ব্যবসায়ীদের। বর্তমানে তেলের দাম যেখানে সাগরে যাওয়ার কোনো কায়দায় সম্ভব নাই। তেলের দাম বৃদ্ধি পাওয়ায় মাছের দামও বৃদ্ধি পাবে, এতে করে পাইকারি মার্কেটেও এর প্রভাব পড়বে, সাথে সাথে ভোক্তা পর্যায়েও মাছের দাম বৃদ্ধি পাবে। বৈশ্বিক পরিস্থিতিতে গত বছরের নভেম্বরে সরকার ডিজেলের দাম 23.8% বাড়িয়েছে। সেই সময়ে লিটারে 15 টাকা বাড়িয়ে 65 থেকে 80 টাকা করা হয়। এর আগে 2008 সালের 27 অক্টোবর ডিজেলের সর্বোচ্চ মূল্য বৃদ্ধি ছিল 37.5%। লাবিব হাসান, সময় সংবাদ। জ্বালানি তেলের দাম বাড়ায় উৎপাদন খরচ নিয়ে দুশ্চিন্তায় কৃষক। তেল ও সারের দাম বাড়ানোর প্রতিবাদে রংপুরে মানববন্ধন করেছে কৃষক সংগ্রাম পরিষদ। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। জ্বালানির দাম বাড়ায় চলতি আমন মৌসুমে এক বিঘা জমিতে ধান চাষে খরচ হবে 17 থেকে 19 হাজার টাকা, আর উৎপাদন হবে 20 থেকে 22 মন ধান। এতে মন প্রতি ধানের দর 1500 থেকে 1600 টাকায় বিক্রি করতে না পারলে লোকসান গুনতে হবে তাদের। কৃষকরা বলছেন, ঠাকুরগাঁওয়ে যেখানে এক বিঘা জমিতে হাল চাষ দিতে 500 টাকা খরচ হতো, একদিনের ব্যবধানে তা বেড়ে 700 থেকে 800 টাকা হয়েছে। এই অবস্থা অনুসারে কৃষকের ধানের দাম লাগবে কমপক্ষে 3,000 টাকা বস্তা, তাহলে 1500 টাকা মন হচ্ছে। তাহলে এটা দিলে কিছু কৃষকের মানে থাকবে। সেলো দিয়ে পানি দিচ্ছি, পানি দিয়ে হাল মারতেছে, হাল পাই না, হ্যাঁ হালের দাম বেশি যাচ্ছে। সার কীটনাশকের পর লিটারে 35 টাকা ডিজেলের দাম বৃদ্ধিতে চাষাবাদ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন বরেন্দ্র অঞ্চলের চাষিরাও। তারা বলছেন, দফায় দফায় কৃষি উপকরণের দাম বাড়লেও উৎপাদিত ফসলে মিলছে না কাঙ্ক্ষিত দর। এইভাবে তেলের দাম থাকলে পরবর্তী পর্যায়ে আমরা যে কৃষি কাজ করব, তাহলে আমাদের জন্য খুব দুরূহ হয়ে যাবে। তেলের দাম এত বেশি থাকলে আমরা কোনোভাবেই কৃষি করতে পারবো না। জ্বালানি তেলের দাম বাড়ায় কৃষিতে বাড়তি ব্যয়ের চাপে পড়েছেন পঞ্চগড়ের কৃষকরা। বর্ষা মৌসুমে পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় সেচ দিয়ে আমন ধান চাষ করছেন তারা। এই অবস্থায় ডিজেলের দাম বাড়ায় লোকসানের শঙ্কা করছেন তারা। কালকে তেল আনলাম 82 টাকা, আজকে যায় 116 টাকা, তাহলে আমরা কৃষকেরা কাম কাকে বাঁচবো? কোন ডিজেলের দাম 82 টাকা, আজকে রাতারাতি হয়ে গেল 116 টাকা, আমরা কিভাবে ফসল উৎপাদন করব? জ্বালানি তেল ও সারের দাম বাড়ানোর প্রতিবাদে শনিবার সকালে রংপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন কৃষক সংগ্রাম পরিষদ। এই যে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ঘোষণা দেওয়া হলো, এবারের মূল্যবৃদ্ধি অতীতের সকল রেকর্ডকে ছাড়িয়ে গেছে, এবং একই সাথে 1 আগস্ট থেকে ইউরিয়া সারের দাম বাড়ানো হয়েছে, প্রতি কেজিতে 6 টাকা দাম বাড়ানো হয়েছে। আমরা সরকারের যে গণবিরোধী যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের আমরা তীব্র নিন্দা জানাই। জ্বালানির দাম বৃদ্ধির কারণে উৎপাদনের লক্ষ্যমাত্রা ব্যাহত হবে বলে মনে করছেন কৃষকরা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। দেশের অর্থনীতিকে বাঁচাতে দাম বাড়ানো ছাড়া সরকারের কাছে আপাতত আর কোনো উপায় ছিল না বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। বিশ্ববাজারে কমে এলে দেশে সেটির মূল্য সমন্বয় করা হবে বলেও জানান তিনি। বিশেষজ্ঞরা বলছেন, এমন সিদ্ধান্তে মাশুল গুনতে হবে সরকারকে। গ্যাসের দামের মতো তেলের দামও ধাপে ধাপে বাড়ানোর পরামর্শ তাদের। বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। এক লাফে দেশে জ্বালানি তেলের দাম বাড়ল যেন বিদ্যুৎ গতিতে। দেশের ইতিহাসে একবারে এতটা মূল্য বৃদ্ধির এই নজির এবারই প্রথম।
অর্থনীতির বৈরী এই পরিস্থিতি কতটুকু সইতে পারবে দেশ বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর কাছে তাই প্রশ্ন ছিল মূল্যবৃদ্ধি ছাড়া উপায় ছিল কি বিশ্বের এই দামের বৃদ্ধি ঊর্ধ্বগতি এর সাথে আমাদের সমন্বয় না থাকলে আমরা কিন্তু আরও অবস্থা খারাপ হয়ে যাবে বিপিসির বিশেষ করে বিপিসির এখন পর্যন্ত কস্ট পড়ে ১২২ টাকা পার লিটার ডিজেলের দাম নতুন মূল্যহার সহনীয় নয় সবার জন্য সেটি স্বীকার করে আন্তর্জাতিক বাজার পরিস্থিতি দেখে আবারও সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান নসরুল হামিদ এটা যে খুব স্বস্তি দিবে তা না এটা সাধারণ মানুষই বুঝতে পারে সবার সাথেই আমি একমত আমি যে দ্বিমত পোষণ করছি তা না কিন্তু আমি মনে করি এই একটা সময় সকলকে একটু ধৈর্য ধরতে হবে হয়তো মূল্য আমরা আশা করতেছি কমে আসবে আমরা মূল্য কমাই দিব ফেব্রুয়ারি থেকে বিপিসি লোকসানে থাকলেও এখন কেন মূল্য সমন্বয় করা হলো এর ব্যাখ্যায় প্রতিমন্ত্রী জানালেন সব হিসেব কষেই এই সিদ্ধান্ত দামের ট্রেনটা কম এ কারণে আমাদের বৃদ্ধিটাও ওরকমভাবে বৃদ্ধি হয়নি ১৭০ ডলারে যে পরিমাণ বৃদ্ধি করার কথা ছিল বা ১৪০ ডলারে যে বৃদ্ধি করার কথা ছিল সেটা তো আরও অনেক বেশি ছিল সেটা আমার বৃদ্ধি করতে হইতো প্রায় ৮০ টাকার জায়গায় আরও ৮০ টাকা কিন্তু আমি নিয়ে আসছি সহনীয় পর্যায়ে রাখা যায় কিনা গেলে আমরা কিন্তু গ্যাসের তবে দেশের জ্বালানি বিশ্লেষকরা তেলের দর বৃদ্ধির এই সিদ্ধান্তের ঘোর বিরোধিতা করছেন এই যে জ্বালানির এখন পড়তির সময় এবং সব পূর্বাভাস বলছে যে তেলের মূল্য কমে আসবে এই সময় আসলে এত বেশি বাড়ানোর কোনো যুক্তিকতা আমি দেখি না এখন যেটা বলা হয়েছে পাচারের কথা বলা হয়েছে ভারতীয় মূল্যের কথা বলা হয়েছে বৈশ্বিক পরিবেশে যে মানে মূল্যস্ফীতির যে চাপ ডলারের মূল্য বৃদ্ধির জন্য যে চাপ সেগুলো তো আছেই সেইগুলোতেই মানুষ হাসফাস করছিল গ্যাস বিদ্যুতের মতো জ্বালানি তেলের দামও গণশুনানির মাধ্যমে নির্ধারণ করার যুক্তিকতাও দেখিয়েছেন তারা বিআরসি গণশুনানির ভিত্তিতে পক্ষগণের মতামত নেবে এবং তাদের মতামতের ভিত্তিতে তারা বিশ্লেষণ করে দেখাবে যে এই ধরনের মূল্য বৃদ্ধির আদৌ কোনো যুক্তিক আছে কিনা এখানে একটা সামঞ্জস্যের ব্যাপার আছে সরকারি আমদানিতেও বিআরসি রেগুলেটরের ভূমিকা পালন করতে পারে এবং এটা ক্যাব এবং অন্যান্য জায়গা থেকে দাবিটা করা হচ্ছে সেখানে যুক্তিকতার ইস্যু আছে দেশের অভ্যন্তরীণ অর্থনীতি বাঁচাতে এমন সিদ্ধান্ত সরকারের ওপর আস্থাহীনতার সংকট তৈরি করতে পারে বলেও আশঙ্কা বিশেষজ্ঞদের দেবাশিস রায় সময় সংবাদ ঢাকা এবার দেখে নেব বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানি তেলের দামের এখনকার চিত্র আমি হাসানুজ্জামান সাকি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জামাইকায় এই মোবিল কোম্পানির তেলের পাম্পে আছি এখানে প্রতি গ্যালন তেলের দাম ৫ ডলার কোথাও কোথাও এর চেয়ে বেশি এই মুহূর্তে বাংলাদেশি মুদ্রায় প্রতি লিটার তেলের দাম ১৩৫ টাকা আমি লস্কর আল মামুন এখন আছি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের মোবিল গ্যাস স্টেশনের সামনে এখানকার জ্বালানি তেলের দাম গ্যালন প্রতি ৫.৯৯ ডলার বা ৬ ডলার যা বাংলাদেশি টাকায় লিটার প্রতি ১৫৮ টাকা যুক্তরাষ্ট্রের বর্তমান পরিস্থিতিতে দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি এবং মুদ্রাস্ফীতি ও গ্যাসের মূল্যের কারণে জনদুর্ভোগ বেড়েছে চরমভাবে আমি মোহাম্মদ লুৎফুরমান বাবু আছি রাজধানী প্যারিসের একটি পেট্রোল স্টেশনের সামনে এখানকার মূল্য তালিকা অনুযায়ী প্রতি লিটার অক্টেন বিক্রি হচ্ছে ১ ইউরো ৯৬ সেন্টের বেশি বাংলাদেশি মুদ্রায় যেটি ২২০ টাকা প্রতি লিটার পেট্রোল বিক্রি হচ্ছে ২ ইউরোর বেশি বাংলাদেশি মুদ্রায় যেটি ২৩২ টাকা আর ডিজেল বিক্রি হচ্ছে ১ ইউরো ৯৯ সেন্টের বেশি বাংলাদেশি মুদ্রায় যেটি ২২৪ কিংবা ২৫ টাকা জার্মানির একটি জ্বালানি তেলের স্টেশন কিংবা পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে আছি আমি বিটি বড়ুয়া জার্মানিতে প্রতি লিটার ডিজেল বিক্রি হচ্ছে ১ ইউরো ৮৯ সেন্ট বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় ১৮৯ টাকা রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর আগে যা ছিল ১ ইউরো ১০ সেন্ট থেকে ১ ইউরো ১৫ সেন্ট অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় যা ছিল ১১০ থেকে ১১৫ টাকা আর পেট্রোল প্রতি লিটার বিক্রি হচ্ছে ১ ইউরো ৭৫ সেন্ট অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ১ ইউরো ৭৫ টাকা আমি এখন দাঁড়িয়ে রয়েছি মধ্য কলকাতার পার্ক সার্কাস ৭ পয়েন্টের একটি পেট্রোল পাম্পের কাছে আজকে ভারতীয় যে পেট্রোল এবং ডিজেল অকটেন বা স্থানীয় ভাষায় যেটাকে পাওয়ার বলে তার যে দর যেটাকে আমরা অকটেন বলি প্রতি লিটার ১০৬ রুপি যেটি বাংলাদেশি মুদ্রায় কনভার্ট করলে দেখা যায় ১৩৭.৮০ টাকা আবার একই সঙ্গে পেট্রোলের যে আজকের বাজার মূল্য সেটি প্রতি লিটার ১০৫ টাকা সেটি বাংলাদেশি মুদ্রায় যদি আমরা কনভার্ট করি তাহলে দাঁড়াবে ১৩৬.৫০ পয়সা একই রকমভাবে ডিজেলের যেটি
প্রতি লিটারের মূল্য স্থানীয় ভাষায় 92.71 রুপি, অর্থাৎ বাংলাদেশি টাকায় যদি সেটি আমরা কনভার্ট করি তাহলে দাঁড়াবে 120 টাকা 52 পয়সা। আমি মোহাম্মদ হানিফ এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দক্ষিণ কোরিয়ার ইয়ংইন শহরের একটি পেট্রোল পাম্পে। এই মুহূর্তে 1 লিটার ডিজেলের মূল্য $1.5, অর্থাৎ বাংলা টাকায় $144, যা গত 2 মাস আগে $1 মধ্যেই সীমাবদ্ধ ছিল। আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি পেট্রোল পাম্প, সেখানে কিন্তু জ্বালানি তেলের দাম ডিসপ্লে করা আছে। ভালো পেট্রোল কিনতে হলে অস্ট্রেলিয়ান ডলারে $2 মতো দিতে হচ্ছে এবং ডিজেল কিনতে হলে তার চেয়েও বেশি দিতে হচ্ছে। তার মানে বাংলাদেশি টাকায় 1 লিটার পেট্রোল কিনতে হলে অস্ট্রেলিয়ানদেরকে বাংলাদেশি টাকায় 150 টাকার মতো দিতে হচ্ছে এবং ডিজেল কিনতে হলে 160 টাকার মতো দিতে হচ্ছে। মূলত ইউক্রেন রাশিয়া যুদ্ধের এই প্রভাব, নেতিবাচক প্রভাব কিন্তু পড়েছে অস্ট্রেলিয়াতে। ইউক্রেন যুদ্ধের পর প্রতিবেশী সব দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হলেও বাংলাদেশ ছিল ব্যতিক্রম। শুক্রবার মাঝ রাতের আগ পর্যন্ত বাংলাদেশে ডিজেলের দাম ছিল বিশ্বের অনেক বৃহৎ তেল উৎপাদক দেশের চেয়েও কম। এমনকি এখনও বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম। শুক্রবার মধ্যরাত থেকে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল 114 টাকা, অকটেন 135 টাকা এবং পেট্রোলের দাম 130 টাকা নির্ধারণ করে সরকার। সর্বশেষ 2021 সালের 4 নভেম্বর প্রতি লিটার ডিজেলের দাম বাড়ানো হয়েছিল 15 টাকা। সে সময় অবশ্য পেট্রোল ও অকটেনের দাম বাড়ানো হয়নি। এরপর ইউক্রেন যুদ্ধের জেরে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেলেও দেশে আর বাড়ানো হয়নি তেলের দাম। এতে গত 6 মাসেই বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির লোকসান হয় 8,000 কোটি টাকা। অথচ ভারতসহ প্রতিবেশী সব দেশেই এ সময়ের মধ্যে দফায় দফায় বাড়ানো হয় তেলের দাম। পাশাপাশি ভারতের তুলনায় বাংলাদেশে তেলের দাম কম থাকায় সীমান্ত পথে প্রতিবেশী দেশটিতে তেল পাচারের ঝুঁকিও বেড়ে গিয়েছিল। পশ্চিমবঙ্গে যখন ডিজেল 114 টাকা আর পেট্রোল 130 টাকায় বিক্রি হচ্ছিল, তখন বাংলাদেশের ডিজেল 34 টাকা এবং পেট্রোল 44 টাকা কমে পাওয়া যাচ্ছিল। এছাড়া আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করেই বর্ধিত দামে তেল বিক্রি করছে বিশ্বের অধিকাংশ দেশ। নেপালে পেট্রোল 135 টাকা ও ডিজেল 128 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া হংকংয়ে প্রতি লিটার ডিজেল 260 টাকায়, যুক্তরাজ্যে 224 টাকায়, সিঙ্গাপুরে 191 টাকায়, কানাডায় 139 টাকায়, জার্মানিতে 187 টাকায় ও যুক্তরাষ্ট্রে 128 টাকায় বিক্রি হচ্ছে। শুক্রবার মাঝরাতের আগ পর্যন্ত বাংলাদেশে ডিজেলের দাম ছিল বিশ্বের অন্যতম বৃহৎ তেল রপ্তানিকারক রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত ও নাইজেরিয়া থেকেও কম। রাশিয়াতে ডিজেল 82 টাকা, সংযুক্ত আরব আমিরাতে 106 টাকায় ও নাইজেরিয়ায় বিক্রি হচ্ছে 167 টাকায়। সব মিলিয়ে বিশ্বে গড়ে বর্তমানে প্রতি লিটার ডিজেল বিক্রি হচ্ছে 130 টাকায়। বাংলাদেশে কার্যকর হওয়া ডিজেলের নতুন দামের তুলনায় যা অন্তত 16 টাকা বেশি। রাইসুল ইসলাম, সময় সংবাদ। জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে প্রশ্ন করতে চটলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ বিষয়ে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীকে জিজ্ঞেস করার পরামর্শ দেন তিনি। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশের চেয়ে বাংলাদেশে জ্বালানির দাম এখনও কম। শনিবারের দিনটি শুরু হয় জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিক্রিয়া নিয়ে, যে কারণে জাতীয় জাদুঘর মিলনায়তনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসার 92তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় সবার দৃষ্টি ছিল প্রধান অতিথি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর দিকে। রাত 12টার পর থেকে জ্বালানি তেলের দাম প্রায় 50% বেড়ে গেলে সকাল থেকে পরিবহন খাতে তৈরি হয় অস্থিরতা। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে চটে যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, উত্তর জানতে প্রতিক্রিয়া নিতে হবে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। আমার কেন, আমি তো মন্ত্রী বিদ্যুতের না। বিদ্যুৎ মন্ত্রী কি প্রতিক্রিয়া দেন সেটা আপনাদের শুনতে হবে, এরপর আমি দলেরটা পরের দিন পরিবহন আমার যা করার আমি করছি। তবে এদিক থেকে আলাদা ছিলেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ছাত্রলীগ আয়োজিত বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামালের 73তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে নিজেই প্রসঙ্গ টেনে আনেন জ্বালানি তেলের দাম বাড়ার। বলেন, যৌক্তিক কারণে বাড়ানো হয়েছে তেলের দাম। এই যে তেলের যে মূল্য বৃদ্ধি, এটি আশেপাশের দেশের সাথে সমন্বয় করার জন্য করা হয়েছে এবং একই সাথে ভর্তুকি কমানোর জন্য করা হয়েছে। যখন বিশ্ববাজারে তেলের দাম কমে আসবে তখন এই মূল্য আবার সমন্বয় করা হবে।
শুধু জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নয়, যে কোনো ইস্যুতে বিএনপি নৈরাজ্য সৃষ্টি করে জনগণের মধ্যে বিভ্রান্ত তৈরি করছে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। তারা হাউকাউ করে আর মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চালায়। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। জনগণের কথা না ভেবে দফায় দফায় অবিবেচকের মতো জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার নয়াপল্টনে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ থেকে জ্বালানির বাড়তি দাম প্রত্যাহারের দাবি জানানো হয়। একের পর এক মিছিল নিয়ে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন নেতা কর্মীরা। ভোলায় পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নুরে আলমের মৃত্যুর প্রতিবাদে ছাত্রদল নেতা কর্মীরা সমাবেশ করেন। অথচ এই সমাবেশেই সিনিয়র নেতারা জানালেন সরকার পতনের জন্য নুর আলমের মতো আরো প্রাণ দিতে রাজি তারা। আর বেশি সময় নাই, হয়তো আর দুই চারজন নুরে আলম এর রক্তের মধ্য দিয়েই আমরা ক্ষমতা থেকে টেনে হিসে নামাবো ইনশাআল্লাহ। সমাবেশে বিএনপির সিনিয়র নেতারা জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে সরকারের কঠোর সমালোচনা করেন। আপনাদের চুরির কারণে আজকে আপনারা বেসামাল হয়ে গেছেন, আজকে দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে, তেলের দাম বেড়ে গেছে। জ্বালানির বাড়তি দামে জনগণের নাভিশ্বাস উঠবে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এটা একটা ভয়ঙ্কর বিরূপ প্রভাব ফেলবে সমগ্র দেশের অর্থনীতির উপরে, এটা সমগ্র মানুষকে, বাংলাদেশের মানুষকে এটা ক্ষতিগ্রস্ত করবে। আমরা প্রকাশ্যে ঘোষণা দিয়ে এই সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য জনগণের কাছে যাচ্ছি, তাদেরকে নিয়েই আমরা রাজপথে তার ফয়সালা করব। জনগণের স্বার্থে জ্বালানির এই বাড়তি দাম প্রত্যাহারের দাবিও জানান বিএনপি মহাসচিব। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। বিএনপিকে রাজনীতি থেকে বিতাড়িত করা আওয়ামী লীগের এক দফা দাবি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। তারা সরকার বিরোধিতার নামে রাষ্ট্রযন্ত্রের বিরোধিতা করছে বলে মন্তব্য করেন তারা। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের 73তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় যোগ দেন দলের শীর্ষ নেতারা। তারা বলেন রাজপথেই বিএনপির সব অপকর্মের জবাব দেওয়া হবে। বিএনপি একটা পাঁচপিশালী দল, ওদের কোনো সাংগঠনিক শক্তি নাই। এরা প্রকারান্তরে বাংলাদেশকেই বিশ্বাস করে না, এরা সরকারের বিরুদ্ধে নামে রাষ্ট্রযন্ত্রের বিরোধিতা করছে। দুই দিনের সফরে ঢাকায় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। শনিবার বিকেল 5টার কিছু পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চান তিনি। এরপর ধানমন্ডি 32 নম্বরে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান ওয়াং ই। এদিকে একই দিন বাংলাদেশে এসেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীও। শনিবার বাংলাদেশ সফরে এসে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই প্রথমে আসেন ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে। এখানে তাকে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বিকেল 6টার দিকে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বন্ধু রাষ্ট্রের প্রতিনিধি। ওয়াং ইকে বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত বাসাটি ঘুরে দেখান শাহরিয়ার আলম। আনুষ্ঠানিকতার অংশ হিসেবে স্মৃতি জাদুঘরের পরিদর্শন বইয়ে নিজের মন্তব্য লেখেন ওয়াং ই। এর আগে শনিবার বিকেল 5টার কিছু পরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় চীনা পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী বিমান। এ সময় তাকে স্বাগত জানান কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ও পররাষ্ট্র সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে গণমাধ্যম কর্মীদের কৃষিমন্ত্রী বলেন রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। অল্পক্ষণের মধ্যে তার সাথে আমার বেশ কিছু কথা হয়েছে। উনি বাংলাদেশেকে অনেক গুরুত্ব দেয় এবং বাংলাদেশ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা ছোট দেশ, আমাদের সম্পদ কম, এত বড় বার্ডেন 1 মিলিয়ন পিপুলের এটা আমরা নিতে পারছি না। উনি হেসে দিয়ে বলছেন যে মিয়ানমার ইজ এ ডিফিকাল্ট কান্ট্রি, আমরা বাংলাদেশের এই সমস্যার সমাধান করার জন্য আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি জানান। রোববার সকালে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা রয়েছে ওয়াং ইর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ শেষে রোববার দুপুর নাগাদ ঢাকা ছাড়বেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্র ও চীনের উত্তেজনার মধ্যে একই দিনে বাংলাদেশ সফরে চীন ও মার্কিন শীর্ষ কূটনৈতিক।
বিশ্লেষকরা বলছেন এই দুই পরাশক্তির কাছ থেকে বাংলাদেশের উন্নয়ন, বাণিজ্য এবং রোহিঙ্গা সমস্যার সমাধান খুঁজতে হবে। আতিকুর রহমান তামালের রিপোর্ট। 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, একদিকে ভারত, অন্যদিকে আছে বহুবিধ কারণে গুরুত্বপূর্ণ বঙ্গোপসাগর। ভূরাজনৈতিক সমীকরণের নানা মাত্রায় বাংলাদেশকে তাই কাছে পেতে চায় বিশ্ব পরাশক্তিগুলো। তাইওয়ান ঘিরে যুক্তরাষ্ট্র চীনের মধ্যে উত্তেজনা তুঙ্গে। এই যখন দশা, তখন বাংলাদেশে পা রাখলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। একই দিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সংস্থা বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীও হাজির হলেন ঢাকায়। এই সফরে যুক্তরাষ্ট্র তার অর্থনৈতিক জোট ইন্দো প্যাসিফিক ইকোনমিক ফোরাম এবং চীন তার গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ নিয়ে আলোচনা তুলতেই পারে। এখানে আমরা চীনকে খুব সহজেই আশ্বস্ত করতে পারি যে আমরা এখানে কোনো সামরিক জোটের সাথে, কোনো সামরিক কার্যক্রমের সাথে যুক্ত হওয়ার ইচ্ছা বাংলাদেশের নাই। অন্যদিকে তিস্তার পানির ন্যায্য হিসেব বুঝে পেতে যে মহাপরিকল্পনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ, তাতে আগ্রহ আছে চীনের, সেটিও এগিয়ে নিতে হবে এই সফরেই। আজকে যদি ওয়ার্ল্ড ব্যাংক সত্যিকার যদি আমাদের লোনটা দিত, তাহলে তো আমরা ওয়ার্ল্ড ব্যাংকের সাথেই থাকতাম, তাহলে তো আর এই চীনের এই ব্যাপারে থাকতো না, বলতেও পারতো না যে আমরা, কারণ পদ্মা ব্রিজ ওদের দেশের বাইরে সবচেয়ে বড় ব্রিজের উপরে ওরা ইনভেস্ট করেছে। তো সেই হিসাবে দোষটা কার? দোষটা তো আমাদের না। তো যার জন্য ভারত আমি মনে করি গোপনে কিন্তু খুশি হবে যদি বাংলাদেশ এটা সমাধান করে ফেলে। তাদের মতে কারো দাবার গুটি না হয়ে বন্ধুত্বসুলভ সম্পর্ক রেখেই স্বার্থ আদায়ে সুনির্দিষ্ট ব্যবস্থা নিতে হবে বাংলাদেশকে। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। গাজীপুরে তাকওয়া পরিবহনের চলন্ত বাসে ডাকাতি ও গৃহবধূকে দল বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। জব্দ করা হয়েছে বাসটি। শনিবার ভোরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এই ঘটনা ঘটে। নির্যাতিতা নারী শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানায় ভোর রাতে সিটি কর্পোরেশনের ভোগড়া বাইপাস থেকে ওই নারী স্বামীসহ তাকওয়া পরিবহনে শ্রীপুরের উদ্দেশ্যে রওনা হন। চান্দনা চৌরাস্তায় পৌঁছালে তাকওয়া পরিবহনের আরও 3 স্টাফ ওই বাসে ওঠে। রাজেন্দ্রপুরে অন্য যাত্রীরা নেমে গেলে বাসটির 6 স্টাফ মিলে স্বামীকে মারধর করে টাকা পয়সা ছিনিয়ে নেয়। পরে তাকে বাস থেকে নামিয়ে দিয়ে চলন্ত বাসে ওই নারীকে দল বেঁধে ধর্ষণ করে। নির্যাতিতার স্বামীর মামলার পর অভিযান চালিয়ে 5 জনকে গ্রেফতার করে পুলিশ। জব্দ করা হয় বাস। গ্যাং রেপ ভিকটিম এসেছিলো আমাদের প্রসিডিউর অনুযায়ী, আমরা যেহেতু ইভিনিংয়ে এসেছে তো সেই ক্ষেত্রে আমরা গাইনিতে ভর্তি দিয়ে দিয়েছি। কালকে ফরেন্সিকরা এটা ডিল করবে, ডিল করে সেই অনুযায়ী গাইনি ফরেন্সিক মিলে ফার্দার রিপোর্ট কী হয় তারা বলবে। টাঙ্গাইলে চলন্ত বাসে ডাকাতি ও ধর্ষণের কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে গ্রেফতার 3 আসামি। শনিবার বিকেলে জেলার সিনিয়র জুডিশিয়াল আদালতের বিচারক শামসুল আলম ও রুমি খাতুন আলাদাভাবে তাদের জবানবন্দি রেকর্ড করেন। কড়া নিরাপত্তায় আসামি রাজা মিয়া, আব্দুল আউয়াল ও নুরুন নবীকে হাজির করা হয় আদালতে। 2 আগস্ট সন্ধ্যায় কুষ্টিয়া থেকে ইগল পরিবহনের বাসটি নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। রাতে সিরাজগঞ্জে যাত্রা বিরতির পর 3 দফায় যাত্রী বেশে 10 থেকে 12 জন ডাকাত বাসে ওঠে। টাঙ্গাইল অতিক্রমের সময় ডাকাতরা অস্ত্রের মুখে চালককে জিম্মি করে বাসটি তাদের নিয়ন্ত্রণে নেয়। যাত্রীদের টাকা, মুঠোফোন ও অলংকার লুটে নেয়। পরে বাসে থাকা এক নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ শেষে পালিয়ে যায় তারা। বাসটির যাত্রী হেকমত আলী বাদী হয়ে এ ঘটনায় মামলা করেন। চট্টগ্রামের মিরসরাইয়ে ভয়াবহ ট্রেন মাইক্রোবাস দুর্ঘটনায় আইসিইউতে চিকিৎসাধীন আরও 1 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো 13 জনে। শনিবার রাত 9:15 চট্টগ্রাম মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় এসএসসি পরীক্ষার্থী তাসমির হাসানের। তার বাড়ি হাটহাজারিতে। শুক্রবার দুপুরে আয়াত হাসান নামে আরও 1 জন মারা যান। গত 29 জুলাই মিরসরাইয়ে ট্রেন মাইক্রোবাসের সংঘর্ষে প্রাণ যায় 10 শিক্ষার্থীসহ 11 জনের। এ নিয়ে এ ঘটনায় প্রাণ গেল 13 জনের। পুরাতন হ্যান্ড স্যানিটাইজার স্প্রের খালি বোতল থেকে বিস্ফোরণে 8 জন দগ্ধ হয়েছেন। রাজধানীর তুরাগ কামারপাড়ায় শনিবার দুপুরে ঘটে এমন ভয়ানক দুর্ঘটনা। দগ্ধদের সবাইকে ভর্তি করা হয়েছে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে। রাজধানীর তুরাগ কামারপাড়ায় এই রিকশার গ্যারেজের ভেতরেই করা হয়েছে ভাঙারি কারখানা। শনিবার সকালেই এখানে আনা হয় কয়েক কার্টন হ্যান্ড স্যানিটাইজার স্প্রের পরিত্যক্ত বোতল।
বেলা 12:30টার দিকে কারখানার কর্মচারীরা যখন বসে পুরাতন বোতলগুলোর মুখ খুলে রাখছিলেন, ঠিক তখনই ঘটে বিস্ফোরণ। ঝলসে যায় মালিক সহ 8 জন। স্থানীয়রাই আগুন নিভিয়ে দগ্ধদের হাসপাতালে নিয়ে যান। বোতল টোতল কিনে না, পুরান বোতল টোতল, তো ওই বোতলের ভিতরে বলে অ্যাসিড ছিল। কেন ওরা তো আর কইতে পারে না যে বোতলের ভিতরে অ্যাসিড। যখন বাড়ি দিয়ে ভাঙতে গেছে তখন বলে ছিটটা ওই কারেন্টে ধরে গেছে। সুপ্তের খারাপ অবস্থা ছিল মিজান। ওর মনে করেন এই চামড়াটি, যেটি হাতের চামড়াটি, মনে করেন বইটটা এখান থেকে সেখানে ঝুলে রয়েছে। গার চামড়াটি ঝুলে আয় পড়ছে, মাথার চামড়া টামড়া যে আছে সব মনে করেন বইটা মনে করেন একদিকে কুকড়া হয়ে গেছে, মানে পুরা পুরা শরীরই চামড়া টামড়া উঠে গেছে। কথা একটু কইছে, তারপরে কথা বলেনি। এর 2 ঘন্টা পর আবারও সেখানে আগুন লাগে, যা ছড়িয়ে পড়ে আশেপাশে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভায়। পাশে থেকে গ্যাস আইন না, আমরা অনেকক্ষণ দিছি কিন্তু খাবার দিতে পারি নাই। এর মধ্যে আগুন পুরোপুরি আবার ধাউ ধাউ করে লাগে। একজন রোগীর মধ্যে আসলে সবাই আসলে মেজর বার্নের রোগী। ম্যাক্সিমাম রোগী হচ্ছে 70%-এর উপরে পুড়ে গেছে তাদের শরীরের। 2 জন রোগী আছে যাদের 30-এর উপরে পোড়া, 32% এবং জ্বালানি খাতে এবার 1700 কোটি ইউরো ভর্তুকি ঘোষণা করল ইতালির প্রধানমন্ত্রী মারিও ড্রাঘি। এ নিয়ে জানুয়ারি থেকে 5200 কোটি ইউরো ভর্তুকি ঘোষণা করল দেশটির সরকার। এমন ঘোষণায় খুশি স্থানীয়দের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও। ইতালি থেকে মাকসুদ রহমানের তথ্যচিত্র রিপোর্ট। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের জন্য ইতালি সহ বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানির দাম বেড়েছে কয়েক গুণ, যার কারণে বিদ্যুৎ ও গ্যাস বিল মেটাতে হিমশিম খাচ্ছে ইতালির সাধারণ মানুষ। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে 17 বিলিয়ন ইউরোর নতুন এনার্জি ভর্তুকি ঘোষণা করেন ইতালির প্রধানমন্ত্রী মারিও ড্রাগি। এর আগে গেল জানুয়ারি মাসে 35 বিলিয়ন ইউরো জ্বালানি ভর্তুকি দিয়েছে দেশটির সরকার। নতুন ঘোষণার মাধ্যমে মোট ভর্তুকির পরিমাণ দাঁড়িয়েছে 52 মিলিয়ন ইউরো। ভর্তুকির খবরে স্থানীয়দের পাশাপাশি খুশি প্রবাসী বাংলাদেশিরা। রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের কারণে বিদ্যুৎ এবং গ্যাসের বিল ইউরোপ তথা সারা পৃথিবীতে বৃদ্ধির কারণে আমরা ইতালি প্রবাসী তথা সর্বশ্রেণীর মানুষ অত্যন্ত বিপাকে। আমি একজন ইতালি প্রবাসী ব্যবসায়ী। আমাদের এখানে অতিরিক্ত মাত্রায় বিদ্যুৎ বিল বেড়ে গেছে, এই জন্য আমরা বিদেশিরা তথা ইতালিয়ানরা সবাই অস্বস্তিতে উঠতেছি। এরকম অবস্থায় একটা সুখবর হচ্ছে, আমাদের প্রধানমন্ত্রী মারিও দ্রাগি 17 বিলিয়ন ইউরো ভর্তুকি দেওয়ার জন্য ঘোষণা দিয়েছেন। এতে আমরা ইতালি প্রবাসী সবাই আনন্দিত। নতুন ভর্তুকির অর্থের উৎসের বর্ণনা দিতে গিয়ে প্রধানমন্ত্রী মারিও জানান, ইতালির অর্থনীতি এখন প্রতিবেশী দেশের তুলনায় অনেক এগিয়ে থাকায় টার্গেটের চেয়ে অধিক কর আদায় সম্ভব, তাই বাজেটের অর্থের উপর কোনো প্রভাব পড়বে না। ইতালির অর্থনীতিতে সুবাতাস বইলেও বেতন বাড়েনি কর্মজীবীদের। গত জুন মাসে দেশটির 8% মুদ্রাস্ফীতি ঘটেছে, যা 1976 সালের পর থেকে সবচেয়ে বেশি। এতে চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন দেশটির সাধারণ নাগরিকরা। সময় সংবাদ ইতালি। 1800 সালের পর চলতি বছরই সবচেয়ে শুষ্ক কেটেছে ইতালিতে। দাবদাহ, খরা ও দাবানলে নাকাল দেশটির বাসিন্দারা। ইতালির ন্যাশনাল রিসার্চ কাউন্সিলের সদ্য প্রকাশিত রিপোর্ট বলছে, তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি দেশটিতে বৃষ্টিপাত কমেছে 46%-এরও বেশি। রোম থেকে জুমানা মাহমুদের রিপোর্ট। ইতালিতে প্রায় 1 মাস ধরে চলছে তীব্র দাবদাহ। সাধারণত শীত ও বসন্তকালে বৃষ্টিপাত হয়, গ্রীষ্মকাল থাকে শুষ্ক। কিন্তু এবছর দেশটির উত্তরাঞ্চলে উষ্ণ আবহাওয়া এবং স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হওয়ায় চলতি গ্রীষ্মের শুরু থেকেই দেখা দিয়েছে খরা। ইতালির ন্যাশনাল রিসার্চ কাউন্সিল প্রকাশিত রিপোর্ট বলছে, এবছর সারা দেশে বৃষ্টিপাত কমেছে প্রায় 46%, যার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির কৃষিখাত। ইতালির রাজধানী রোম ছাড়াও তাপমাত্রা বৃদ্ধি ও বৃষ্টিপাতের অভাবে বেশ কিছু অঞ্চলে দাবানল দেখা দেয়। দুঃসহ গরমে অতিষ্ঠ দেশটির নাগরিকসহ প্রবাসী বাংলাদেশিরা একটু স্বস্তি খুঁজে পেতে সমুদ্রের পার ও পাহাড়ি শহরে ঘুরতে যান। দিনের বেলায় প্রচণ্ড গরম, কোথাও যেয়ে শান্তি পাওয়া যায় না, তাই রাতে আমরা এখানে ঘুরতে আসছি। এখানে অনেক মানুষ, গরমের কারণে থাকা যাচ্ছে না, আর দুপুরে তো বের হওয়াটাই অসম্ভব, পসিবিলিটিই নেই বের হওয়ার। আর কাজকর্মের জন্য বের হতে হয়, কিছু করার নেই, তো আমরা ছুটি পেয়েছি, ছুটির মধ্যে আজকে আসলাম পাহাড় পর্বতে একটু ঘুরতে। অনেক গরম ইতালিতে, সারাদিন কাজ করি, এই একটু ঘুরতে বেরিয়েছি সাগর পারে, মোটামুটি একটু এনজয় লাগতেছে, ভালো লাগছে, কিন্তু রাতে একটু স্বস্তি, দিনে অনেক গরম।
গেল 72 বছরের মধ্যে এবার ইতালিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়। সেই সঙ্গে দেশটির উত্তরাঞ্চলীয় শহর এমিলিয়া রোমানিয়া, ফ্রিওলি ভেনেসিয়া জুলিয়া, লোম্বার্দিয়া, পিয়েমন্তে ও ভেনেতোতে তীব্র পানি সংকট দেখা দেয় জুলাই মাসে। ইতালির রোম থেকে জুমানা মাহমুদ, সময় সংবাদ। স্মরণকালের তীব্র খরায় ঠুকছে ফ্রান্স। ট্রাকের সাহায্যে অন্তত 100টি পৌরসভায় বিশেষ দল গঠন করে পানি সরবরাহ করা হচ্ছে। শুষ্ক আবহাওয়ার কারণে দেশ জুড়ে 93টি অঞ্চলে পানি ব্যবহার সীমিত করা হয়েছে। প্যারিস থেকে আরও জানাচ্ছেন মোহাম্মদ লুৎফর রহমান বাবু। ফ্রান্সে এবারে খরা মোকাবেলায় বিশেষ ব্যবস্থা নিয়েছে সরকার। দেশটির দক্ষিণাঞ্চলের খরায় আক্রান্ত এলাকাগুলোতে পানি সরবরাহের জন্য সংকটকালীন বিশেষ দল গঠন করা হয়েছে। যারা দেশটির দক্ষিণাঞ্চলের যে শহরগুলো খরায় আক্রান্ত হয়েছে সেখানে ট্রাকের সাহায্যে পানি সরবরাহ করবে। আর শুষ্ক আবহাওয়ার কারণে দেশটির অন্তত 93টি অঞ্চলে পানি ব্যবহার সীমিত করা হয়েছে। নদীর তাপমাত্রা শীতল রাখার জন্য দেশটির রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা EDF-কে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন কমাতে হয়েছে। ওয়ার্ল্ড সিটিজ কালচার ফোরামের তথ্য অনুযায়ী বিশ্বে অনেক শহরের তুলনায় সবুজায়নের দিক দিয়ে পিছিয়ে রয়েছে রাজধানী প্যারিস, যেখানে লন্ডন 33% আর অসলো 68% সবুজে আচ্ছাদিত, সেখানে রাজধানী প্যারিস মাত্র 10% সবুজে আচ্ছাদিত। গেল মধ্য জুলাইয়ের পর ফ্রান্স একাধিকবার দাবদাহের কবলে পড়ে, আর এই দাবদাহের কারণে সৃষ্ট দাবানলে পুড়ে যায় কয়েক হাজার হেক্টর বনভূমি। এদিকে রাজধানী প্যারিসে উষ্ণতা রোধে 1,70,000 চারা রোপণের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। খরা, উষ্ণতা কিংবা অতিবৃষ্টি জলবায়ুর পরিবর্তনের ফলেই ঘটছে এমন। তবে এসব মোকাবেলায় এখনই পরিকল্পনা মাফিক পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন পরিবেশবিদরা। মোহাম্মদ লুৎফর রহমান বাবু, সময় সংবাদ, প্যারিস। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জ্বালানি তেলের পর বাড়ল গণপরিবহনের ভাড়া। আন্তঃজেলা ও দূরপাল্লার বাসে কিলোমিটারে বেশি দিতে হবে 40 পয়সা, মহানগরীতে 35 পয়সা, সর্বনিম্ন ভাড়া 10 টাকা। একই দিনে বাংলাদেশ সফরে চীন ও মার্কিন শীর্ষ কূটনীতিক। রোহিঙ্গা প্রত্যাবাসনে বেইজিংয়ের সহযোগিতা চাইল ঢাকা। বন্ধুসুলভ সম্পর্ক রেখে স্বার্থ আদায়ের পরামর্শ। এবং গাজীপুরে চলন্ত তাকুয়া পরিবহনের স্বামীকে ফেলে দিয়ে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার 5। টাঙ্গাইলে বাসে ডাকাতি ও সংঘবদ্ধ ধর্ষণের মামলায় 3 আসামির স্বীকারোক্তি। এ ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়।